ডিসাইজিং। আমরা যদি ওয়েট প্রসেসের ফ্লোচার্টটি খেয়াল করি তাহলে দেখব সিঙ্গিংয়ের পরেই ডিসাইজিংয়ের অবস্থান। আজকের এই ভিডিওতে আমরা ডিসাইজিং সম্পর্কে বিস্তারিত জানব। সো লেটস স্টার্ট। এই পুরো ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব ডিসাইজিং কাকে বলে, কেন ডিসাইজিং করা প্রয়োজন এবং কীভাবে আমরা ডিসাইজিং করতে পারি, এবং সর্বশেষ রুট স্টেপিং, অ্যাসিড স্টেপিং এবং এনজাইমেটিক ডিসাইজিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমরা জানি ওপেন ফেব্রিক মূলত দুই ধরনের ইয়ারের সমন্বয়ে তৈরি। এর মধ্যে একটিকে বলা হয় ওয়ার্প ইয়ার্ন, যা ফেব্রিকের সাথে লম্ব বরাবর থাকে। এই ওয়ার্প ইয়ারের মধ্যে বিভিন্ন ধরনের সাইজ ম্যাটেরিয়ালের প্রলেপ দেওয়া হয় ওপেন ফেব্রিক তৈরি করার সময়। ইয়ার্ন থেকে ওপেন ফেব্রিক তৈরি করার সময় ফ্রিকশনাল প্রপার্টিসের কারণে ইয়ার্নগুলো ছিঁড়ে যাওয়ার প্রবণতা থাকে। এই সমস্যার সমাধানের জন্যই মূলত সাইজ ম্যাটেরিয়ালের প্রলেপ দেওয়া হয়। সাইজ ম্যাটেরিয়াল সমূহ ইয়ার্নের স্মুথনেস এবং ইলাস্টিসিটি বাড়িয়ে দেয়, আর ওপেন ফেব্রিকের ওয়ার্প ইয়ার্নের মধ্যে সাইজ ম্যাটেরিয়ালের প্রলেপ দেওয়াকে মূলত সাইজিং বলা হয়। সাইজ ম্যাটেরিয়ালগুলো ফেব্রিক তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলেও ডাইং কিংবা প্রিন্টিং করার সময় সমস্যার সৃষ্টি করে। এর জন্য এই সাইজ ম্যাটেরিয়ালগুলোকে আমাদেরকে রিমুভ করতে হয়। ওপেন ফেব্রিকের ওয়ার্প ইয়ার্নের মধ্যকার সাইজ ম্যাটেরিয়ালগুলোকে আমরা যেই পদ্ধতিতে রিমুভ করতে পারি তাকেই মূলত ডিসাইজিং বলা হয়। অবজেক্টিভ অফ ডিসাইজিং, অর্থাৎ ডিসাইজিং করার উদ্দেশ্য। ডিসাইজিং করার প্রথম এবং প্রধান উদ্দেশ্য হলো ফেব্রিক পথে সাইজ ম্যাটেরিয়ালগুলো চিরতরে রিমুভ করা, যেন ফেব্রিকের শোষণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং ফেব্রিকের প্রতি ডাইং কেমিক্যালের আকর্ষণ বৃদ্ধি হয়। তাছাড়াও ফেব্রিকের উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য ডিসাইজিং করা হয়। সর্বশেষ ফেব্রিকে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করাই ডিসাইজিংয়ের উদ্দেশ্য। টাইপস অফ ডিসাইজিং, অর্থাৎ ডিসাইজিংয়ের প্রকারভেদ। ডিসাইজিং মূলত আমরা দুইভাবে করতে পারি, একটি হলো হাইড্রোলাইটিক ডিসাইজিং আর অন্যটি হলো অক্সিডেটিভ ডিসাইজিং। হাইড্রোলাইটিক ডিসাইজিংয়ের তিনটে পদ্ধতি আছে, একটি হচ্ছে রড স্টিপিং, অন্যটি অ্যাসিড স্টিপিং এবং সর্বশেষ এনজাইমেটিক ডিসাইজিং। অন্যদিকে অক্সিডেটিভ ডিসাইজিংয়েরও তিনটি পদ্ধতি আছে, একটি হচ্ছে ক্লোরিন ডিসাইজিং, অন্যটি ক্লোরেট ডিসাইজিং এবং সর্বশেষ যেই পদ্ধতিটি রয়েছে তা হচ্ছে ব্রোমাইড ডিসাইজিং। রড স্টিপিং মেথড, এই প্রক্রিয়ায় ফেব্রিক সমূহকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 24 ঘন্টা ভিজিয়ে রাখা হয়। পানিতে বিদ্যমান মাইক্রো অর্গানিজম সমূহ সাইজ ম্যাটেরিয়ালগুলোকে ভেঙে পানিতে দ্রবীভূত করে দেয়। পরবর্তীতে ফেব্রিক সমূহকে ধুয়ে ফেলা হয়। এইভাবেই এই পদ্ধতিতে ডিসাইজিং করা হয়। এখন আমরা জানব রড স্টিপিংয়ের সুবিধা এবং অসুবিধা সমূহ। এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি স্বল্প খরচেই করা যায়। এটি সবচেয়ে পুরনো এবং সহজ পদ্ধতি, যেখানে কোনো কেমিক্যালের প্রয়োজন পড়ে না। এর রয়েছে বেশ কিছু অসুবিধাও। এর সবচেয়ে বড় অসুবিধা হলো এটি একটি স্লো প্রসেস, কিন্তু টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে এর ব্যবহারের জন্য বড় ধরনের জায়গার প্রয়োজন। এর আরও একটি বড় ধরনের অসুবিধা হচ্ছে তাপমাত্রা যদি সঠিক ব্যবহার না হয় তাহলে ফেব্রিকের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। ডিসাইজিংয়ের বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে যেই প্রক্রিয়ায় সালফোরিক অ্যাসিড কিংবা হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাধ্যমে ডিসাইজিং করা হয় সেই পদ্ধতিকেই মূলত অ্যাসিড স্টিপিং বলা হয়। অ্যাসিড স্টিপিং করার জন্য আমাদের যেসব রিকোয়ারমেন্ট প্রয়োজন তা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের 0.25% থেকে 0.50% পর্যন্ত, টেম্পারেচার প্রয়োজন 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর এর জন্য সময় দরকার 8 থেকে 12 ঘন্টা। অ্যাসিড স্টিপিং প্রক্রিয়ায় লঘু সালফোরিক অ্যাসিডের দ্রবণে ফেব্রিক সমূহকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 8 থেকে 12 ঘন্টা রেখে দেওয়া হয়, ফলে ফেব্রিক অবস্থিত স্টার্চ সমূহ তরল হয়ে বের হয়ে আসে। পরবর্তীতে ফেব্রিক সমূহকে ধুয়ে ফেলা হয়। এভাবেই মূলত অ্যাসিড স্টিপিং করা হয়ে থাকে। এখন আমরা দেখব অ্যাসিড স্টিপিংয়ের সুবিধা এবং অসুবিধাজনক দিকগুলো। এই পদ্ধতির অসুবিধার থেকে সুবিধাই বেশি। এটি একটি ইকোনমিক্যাল প্রসেস, অর্থাৎ লাভজনক প্রক্রিয়া, যা আমরা রুম টেম্পারেচারেই করতে পারি এবং এর জন্য কোনো পিএইচ কন্ডিশন প্রয়োজন নেই, অথচ এর মাধ্যমে ইউনিফর্ম ডিসাইজিং সম্ভব। এই পদ্ধতির অসুবিধাজনক দিক হলো আমরা যদি প্রপার কনসেন্ট্রেশন এবং টেম্পারেচার নিয়ন্ত্রণ করতে না পারি
তাহলে সেলুলোজিক ফেব্রিকের ক্ষতি সাধন হয়। এনজাইমেটিক ডিসাইজিং, ডিসাইজিংয়ের বিভিন্ন পদ্ধতির মধ্যে এটি সবচেয়ে জনপ্রিয় এবং বহুল প্রচলিত পদ্ধতি। এই প্রক্রিয়াটি মূলত করা হয় এনজাইমের মাধ্যমে, অর্থাৎ এনজাইমের সাহায্যে আমরা সাইজ মেটেরিয়ালগুলো ফেব্রিক থেকে রিমুভ করে থাকি। এই পদ্ধতির বেশ কিছু ইউনিক সুবিধার জন্যই মূলত এটি বেশ জনপ্রিয়। এনজাইমেটিক ডিসাইজিংয়ের সুবিধাগুলোর মধ্যে অন্যতম সুবিধা হলো, এই পদ্ধতিতে ডিসাইজিং করলে কোনো রকম মিল্ড ফরমেশন কিংবা হাইড্রোসেলুলোজ ফরমেশন ঘটন হয় না। আর এটি যেহেতু একটি কন্টিনিউয়াস প্রসেস, তাই এর প্রোডাক্টিভিটি হাই এবং অল্প সময় ডিসাইজিং করা সম্ভব হয়। এই পদ্ধতির আরও একটি বড় ধরনের সুবিধা হলো, এতে আমরা কম খরচে তুলনামূলক বেশি পরিমাণ ফেব্রিকের ডিসাইজিং করতে পারি এবং এটি একটি এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি প্রসেস, অর্থাৎ পরিবেশে তেমন একটা ক্ষতি ছাড়াই এই পদ্ধতিতে ডিসাইজিং করা সম্ভব। এই মূলত আমাদের ডিসাইজিংয়ের বিস্তারিত আলোচনা। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা কিছুটা হলেও ডিসাইজিং সম্পর্কে জানতে পেরেছ। ধন্যবাদ।